드립. 자, কোনো সেটের সাথে in of something দ্বারা তাকে সমতুল সেট বুঝায়। in of এ থাকলে in of এ সমতুল সেট বুঝাইবে। তাহলে সমতুল সেটগুলো পরস্পরের সাথে যোগ আকারে যুক্ত হবে। সমতুল সেট কি আকারে যুক্ত হবে? যোগ আকারে। আমরা এই যে একটা অঙ্ক দেখি, এই যে অঙ্কটা দেখা যায় যে এ একটা ভেন আছে, একটু ভেন এই ভেন চিত্রে দেখতে পাই আমরা যে দুইটি বৃত্ত, দুইটি বৃত্তে এ আর বি কিছু উপাদান আছে। এন অফ এ ইকুয়াল টু, বলা আছে এন অফ এ ইকুয়াল টু এন অফ বি। তাহলে আমি আগেই বলছি যে সমতুল সেটগুলো পরস্পরের সাথে যোগ আকারে যুক্ত হবে। কি আকারে যুক্ত? যোগ আকারে। তাহলে যোগ আকারে যুক্ত হয়, তাহলে এন অফ এ এর ভিতর কি কি আছে? থ্রাইস এক্স, এক্স এর ভিতরে আছে, থ্রাইস এক্স এর ভিতরে আছে, থ্রাইস এক্স এক্স। এটা হচ্ছে অনুশীলনী 1.1 এর 6 নম্বর অঙ্কটা, 6 এ থ্রাইস এক্স আছে, এক্স আছে। তাহলে পরস্পর কি আকারে যুক্ত হবে? যোগ আকারে, থ্রাইস এক্স প্লাস এক্স। এন অফ বি কি হবে? এক্স প্লাস টোয়াইস এক্স প্লাস 8। এই দুটা আলাদা আলাদা উপাদান ছিল কিন্তু যোগ আকারে যুক্ত হয়েছে। এখন এখান থেকে চাইছে, তারা চাইছে এক্স ইকুয়াল হোয়াট। তাহলে এখন সহজেই এটা সমাধান করে এক্স এর মান বের করতে পারি। এখানে হয় 4x, এখানে হয় 3x, এখানে হয় 8, এখান থেকে এক্স এর মান বের হয় 8। এখন 2 নম্বর অঙ্কটা, সেখানে বলছে এন অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হোয়াট। তাহলে মূল ব্যাপারটা হবে এন অফ ইউনিয়ন বি, আগেই বলছি এন অফ দ্বারা বুঝাইবে সমতুল সেট। তার মানে এই ইউনিয়ন বিতে যা আছে সেটা বের করব, বের করে সবগুলো যোগ আকারে রাখব। আচ্ছা, এর ভিতরে আছে কি? থ্রাইস এক্স, এক্স। বির ভিতরে এক্সটা আছে, এছাড়া টোয়াইস এক্স আছে, এইট আছে। তাইলে এর উপাদানগুলো এই ইউনিয়ন বি কী হবে? এই ইউনিয়ন বিতে কি হয়? তাহলে ডাইরেক্ট ইন অফ দিয়ে দেখলাম, এর ভিতরে আছে কি? থ্রাইস এক্স, এক্স। তাহলে থ্রাইস এক্স প্লাস এক্স, বির ভিতরে আছে কি? এক্স আর টোয়াইস এক্স প্লাস 8। তাহলে এর ভিতর তো ওই এক্স গেছে, ইউনিয়ন সেলের ভিতরে তো কোনো সেট ডাবল ধরিনি আমরা। তাহলে এর ভিতরে তো এটি গেছে, এই জন্য একটা ধরবো না, তাহলে টোয়াইস এক্স প্লাস 8 ধরবো, প্লাস টোয়াইস এক্স প্লাস 8। এখন যোগ আকারে যেহেতু 4x আর টোয়াইস এক্স, তাতে কত হলো? 6x প্লাস 8। তাইলে আমরা আজকে এক্স এর মান পাইছি কত? 8। তার মানে 6 টা 48 প্লাস 8 মানে 56। এবার সি নাম্বারে যে অঙ্কটা আছে সেটা এখন দেখবো। সি নাম্বারে বলছে এন অফ এ ইন্টারসেকশন বি পুরুক, এন অফ এ ইন্টারসেকশন বি প্রাইম বা পুরুক। তাহলে আমাদের আগে জানতে হবে যে বি পুরুকের ভিতরে কি আছে আর এর মধ্যে কি আছে। তার মানে বি পুরুকের মধ্যে যেটা কমন আর এর মধ্যে যেটা কমন ওইটাই থাকবে, তারা পরস্পর কি আকারে যুক্ত থাকবে? যোগ আকারে। তাইলে বি পুরুক, এখানে বির মান কি কি আছে? এক্স আছে, টোয়াইস এক্স প্লাস 8 আছে। তার মানে ইউনিয়ন সেটের, ইউনিভার্সাল সেটের ভিতরে কি আছে? সার্ভিস সেটের ভিতরে কি আছে? থ্রাইস এক্স আছে, এক্স আছে, টোয়াইস এক্স প্লাস 8 আছে। এখন বির ভিতরে এক্স গেছে, টোয়াইস এক্স প্লাস 8 আছে, তার মানে বি প্রাইমে আছে কি? বি প্রাইমে আছে শুধু থ্রাইস এক্স। মানে বির বাদে যে উপাদানগুলো আছে ওগুলো, আর এর ভিতরে কি কি আছে? থ্রাইস এক্স আছে, এক্স আছে, এর ভিতরে থ্রাইস এক্স আছে, এক্স আছে। যখন এই দুইটা পুরুক সেট, মানে পুরুক সেট যখন এটা আছে, তারপর যখন এই দুইটা ইন্টারসেকশন হবে, তখন শেষ সেট হবে, তখন কি হবে? এই দুইটির ভিতরে যেটা কমন আছে সেটা যাবে। তাহলে এর ভিতরে আর এর ভিতরে কমন কোনটা আছে? থ্রাইস এক্স। তাইলে এটি ইকুয়াল টু থ্রাইস এক্স, এক্স এর মান পাইছি 8, 3 টা 24।